হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিসিএস ক্যাডার কি এবং বর্তমানে বিসিএস ক্যাডারের সংখ্যা কতটি এবং সেই সাথে বিসিএস ক্যাডারের ইতিহাস এবং তার প্রেক্ষাপট তো প্রথমে আমরা আসি যে বিসিএস ক্যাডার কি তো আপনারা জানেন যে বিসিএস হলো বাংলাদেশ সিভিল সার্ভিস এর সংক্ষিপ্ত রূপ হলো বিসিএস এটি একটি সুপ্রিয়র সার্ভিস এবং নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো ইন ইন্টারন্যাশনাল অ্যাসপেক্ট ইটস আ সুপ্রিয়র সার্ভিস সোশ্যাল ডিগনিটি ফিনান্সিয়াল সলভেন্সি অ্যান্ড সিকিউরিটি ফরেন স্কলারশিপ দেশকে সার্ভিস দেওয়ার যে অপরচুনিটি এবং আরও অন্যান্য সুযোগ সুবিধার দিক থেকে বাংলাদেশে যতগুলো সার্ভিস রয়েছে তার মধ্য থেকে এটি একটি সর্বোচ্চ প্রেসটিজিয়াজ একটি সার্ভিস এই সার্ভিসে যারা যুক্ত হন তাদেরকে বলা হয় ক্যাডার ক্যাডার হচ্ছে একটি ফ্রেন্স ওয়ার্ড ক্যাডার একটি ফ্রেন্স ওয়ার্ড এর অর্থ হচ্ছে লিস্ট অফ অফিসার্স প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কর্মকর্তাদের কাজের ধরন অনুযায়ী তাদের যে বিভিন্ন ভাগে ভাগ করা হয় তার এক একটি ভাগকে এক একটি ক্যাডার বলা হয় যেমন বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বিশেষ পুলিশ ক্যাডার বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার বিশেষ ট্যাক্স ক্যাডার এই যে বিভিন্ন নামে ক্যাডারগুলো বিভক্ত এক একটি ক্যাডারের এক এক রকম কাজ যারা বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বা প্রশাসন ক্যাডারে যুক্ত হন তারা এক একই সাথে সরকারের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেন একই সাথে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে গভর্নমেন্টকে তারা বিভিন্ন পলিসি মেকিংয়ে এবং পলিসি ইমপ্লিমেন্টেশনে তারা ভাইটার রোল রোল প্লে করেন একই সাথে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে গভর্নমেন্টের সেন্ট্রালি যে সিদ্ধান্তগুলো বা যে ডিসিশনগুলো গ্রহণ করা হয় সেগুলো তারা ইমপ্লিমেন্ট করেন লোকালি ইনফ্যাক্ট তারা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সম্পর্কযুক্ত যারা বিশেষ পররাষ্ট্র ক্যাডারে আসেন তারা তাদের মূল দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশের সাথে বহির্বিশ্বে যোগসূত্র স্থাপন করা বহির্বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা এবং ইনফ্যাক্ট বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টকে রক্ষা করা এটি হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স ক্যারিয়ারের মূলত দায়িত্ব দেশের অভ্যন্তরীণ আইন এবং শৃঙ্খলা রক্ষার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক সিকিউরিটি ডিভিশনের অধীনে থেকে সিভিল ফোর্স হিসাবে দায়িত্ব পালন করেন বিশেষ পুলিশ ক্যাডারের সদস্যরা দেশের রাজস্ব বৃদ্ধিতে ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে ইন্টারনাল রিসোর্সেস ডিভিশনের অধীনে থেকে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউয়ের অন্তর্ভুক্ত হয়ে রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারের সদস্যরা এবং ট্যাক্স ক্যাডারের সদস্যরা সুতরাং বিশেষ ক্যাডার অফিসাররা তারা বিভিন্ন কাজ করে থাকেন এক একটা ভাগ এক একটা দায়িত্ব এক একটা বিন্যাস তাদের বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার অফিসারের সংখ্যা হল ছাব্বিশটি এই ছাব্বিশটি ক্যাডার ক্যাডারের মধ্যে চোদ্দোটি আছে জেনারেল ক্যাডার আর বারোটি আসে প্রফেশনাল এবং টেকনিক্যাল ক্যাডার জেনারেল ক্যাডার যেমন বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বিশেষ পুলিশ ক্যাডার বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার বিশেষ ট্যাক্স ক্যাডার বিশেষ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার বিশেষ ইনফরমেশন ক্যাডার বিশেষ কোঅপারেটিভ ক্যাডার বিশেষ ফুড ক্যাডার এটসেট্রা অন দ্য আদার হ্যান্ড প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার যেগুলো আমরা বলি বিশেষ প্রফেশনাল ক্যাডার যেমন বিশেষ জেনারেল এডুকেশন ক্যাডার প্রফেশনাল ক্যাডার বিসিএস টেকনিক্যাল ক্যাডারের মধ্যে আছে বিসিএস ফিশারিস ক্যাডার বিসিএস রোডস অ্যান্ড হাইওয়ে ক্যাডার এভাবে প্রফেশনাল এবং টেকনিক্যাল ক্যাডার আরও অনেক রয়েছে বিসিএস লাইভ স্টক ক্যাডার রয়েছে বিশিএল বিশিএস হেলথ ক্যাডার রয়েছে এগুলো হচ্ছে প্রফেশনাল বা টেকনিক্যাল প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের মধ্যে পড়ে এভাবে বর্তমানে সিভিল সার্ভিস ক্যাডার অফিসারের সংখ্যা হল ছাব্বিশটি তার মধ্যে চোদ্দোটি হচ্ছে জেনারেল ক্যাডার এবং বারোটি হচ্ছে প্রফেশনাল কিংবা এ প্রফেশনাল এবং টেকনিক্যাল ক্যাডার মিলে বারোটি ক্যাডার এখন প্রশ্নটি হচ্ছে যে এই বাংলাদেশ সিভিল সার্ভিসের ইতিহাসটি কী আপনারা জানেন যে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ভাগীরথী নদীর তীরে অবস্থিত পলাশী নামক জায়গাটিতে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার পরাজয় হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একটি যুদ্ধে ইতিহাসে যেটি পলাশির যুদ্ধ নামেই খ্যাত এই যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বাংলাদেশের স্বাধীনতা সূর্য অস্তমিত হয় ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা ক্ষমতায় সমাসীন হন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো সাল পর্যন্ত একশো বছর ক্ষমতায় ছিল এবং তারপর থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ রাজ ক্ষমতায় ছিল টোটাল একশত নব্বই বছর ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা ক্ষমতায় ছিলেন এই ক্ষমতায় থাকাকালীন তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন তার মধ্যে অন্যতম একটি উদ্যোগ হল ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা সিভিল সার্ভিস অফ ইন্ডিয়া এর প্রবর্তন করা তো উপমহাদেশে সিভিল সার্ভিস অব ইন্ডিয়া বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস এটির প্রবর্তক ছিলেন তার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস এবং পরবর্তীতে ওয়ারেন হেস্টিংস যে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন সেই ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সংস্করণ করেছিলেন আধুনিক রূপ যিনি দিয়েছিলেন তার নাম হচ্ছে লর্ড চার্লস কর্ন ওয়ালিস এই জন্য লর্ড চার্লস কর্ন ওয়ালিসকে বলা হয় ফাদার অফ সিভিল সার্ভিস অফ ইন্ডিয়া তাকে বলা হয় সিভিল সার্ভিস অফ ইন্ডিয়ার জনক বা ইন্ডিয়ান সিভিল সার্ভিসের জনক বলা হয় চার্লস কর্ন ওয়ালিসকে এবং পরবর্তীতে যখন উনিশশো সালে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ডিভাইডেড হলো ইনফ্যাক্ট নাইনটিন ফর্টি সেভেনের ফরটিন অগাস্ট অ্যান্ড ফিফটিন অগাস্ট রেসপেক্টিভলি পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া নামক দুটি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড স্টেট হিসাবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইমার্জ করে এবং এরই সাথে সাথে ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস এটি দুই নামে বিভক্ত হয়ে যায় একটা ইন্ডিয়াতে এটি রয়ে যায় ইন্ডিয়ান সিভিল সার্ভিস নামে আর পাকিস্তানে এটি রয়ে যায় সেন্ট্রাল সুপ্রিয়র সার্ভিস অফ পাকিস্তান পরবর্তীতে নাইনটিন নাইনটি ওয়ান নাইনটিন সেভেন্টি ওয়ানে পাকিস্তানিদের এগেনিস্টে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন স্টেট হিসাবে ইমার্জ করি ইনফ্যাক্ট স্বাধীন বাংলাদেশের জন্ম হয় তখনই সেন্ট্রাল সুপ্রিয়র সার্ভিস অব পাকিস্তান এর নামকরণ বাংলাদেশে অংশে হয়ে যায় বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস তো এই যে বিসিএস উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের পরে উনিশশো ছিয়াশি সালে তিরিশটি ক্যাডারকে একত্র করে একটি ক্যাডার সমবায় গঠন করা হয় ইনফ্যাক্ট উনিশশো সালে বাংলাদেশের সিভিল সার্ভিস ক্যাডার অফিসারের সংখ্যা ছিল তিরিশটি পরবর্তীতে সময়ের আবর্তে উনিশশো সালে বাংলাদেশ সিভিল সার্ভিস সেক্রেটারিয়েট ক্যাডার বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার ইনফ্যাক্ট বাংলাদেশ সিভিল সার্ভিস সচিবালয় ক্যাডার এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডার এই দুটো ক্যাডারকে একত্র করা হয় এর প্রেক্ষিতে ক্যাডার সংখ্যা একটা কমে যায় ক্যাডার সংখ্যা একটা কমে হয়ে যায় উনত্রিশটি ক্যাডার 2007 সালে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ এটি কার্যকর হলে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অধীনতা থেকে বিসিএস বিসার ক্যাডারটি ন্যস্ত করা হয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে সেই সুবাদে দু সালে বিসিএস বিসার ক্যাডারটি কমে গিয়ে বিশেষ ক্যাডারের সংখ্যা দাঁড়ায় আঠাশটি দু হাজার চোদ্দো সালে আরেকটি ক্যাডার বিলুপ্ত করা হয় যেটি নাম হচ্ছে বিসিএস টেলিকমিউনিকেশন ক্যাডার এই ক্যাডারটি দু হাজার চৌদ্দো সালে বিলুপ্ত হলে ক্যাডার সংখ্যা দাঁড়ায় সাতাশটি এবং মিনিস্ট্রি অফ প্ল্যানিং বা প্ল্যানিং মিনিস্ট্রির আন্ডার একটি ক্যাডার যেটি বিসিএস ইকোনমিক ক্যাডার এটি দু হাজার আঠারো নভেম্বর বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সাথে একত্রিত হবার প্রেক্ষিতে দু হাজার আঠেরো নভেম্বর থেকে রাইট নাও বর্তমানে ক্যাডার সংখ্যা হলো ছাব্বিশটি এই হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিসের একটি সংক্ষিপ্ত ইতিহাস তো ডিআর বিসিএস ড্রিমার্স অলরেডি ইউ হ্যাভ বিন ইনফর্ম দ্যাট সোশ্যাল ডিগনিটি ফিনান্সিয়াল সার্ভিস সার্ভেন্সি সিকিউরিটি হায়ার এডুকেশন ফরেন স্কলারশিপ এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং ভেহিক্যাল অপরচুনিটি সহ গভর্নমেন্টের ডিসিশন মেকিংয়ে এবং সেগুলি ইমপ্লিমেন্টেশনে পলিসি মেকিংয়ে তা ইমপ্লিমেন্টেশনে এবং দেশ মাতৃকার সেবা করার যে গ্রেট অপরচুনিটি শুধুমাত্র বাংলাদেশ সিভিল সার্ভিসে রয়েছে এই সার্ভিসে আসার জন্য যে যোগ্যতাটুকু আপনাদের দরকার এই যোগ্যতাটুকু যাদের যাদের রয়েছে তারা বাংলাদেশ সিভিল সার্ভিসে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন কঠোর পরিশ্রম করেন প্রপার গাইডলাইন মেনটেন করেন এটি ডিফিকাল্ট কোনো কাজ নয় যে এই সার্ভিসে আসার জন্য আপনারা সফল হবেন তো ডিআর ভিউয়ার্স বিসিএস বিসিএস ক্যাডার এবং বিসিএস ক্যাডারের যে পটভূমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সাথে আমি আলোচনা করলাম আশা করি আপনারা উপকৃত হবেন এবং এখান থেকে তথ্যগুলো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বিসিএসে একবার এসেছে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার সংখ্যা কতটি এবং বিসিএস ভাইবা বোর্ডেও এখান থেকে প্রশ্ন করা হয় আশা করি আপনারা সে প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম হবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আবারও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম